Hello friends, welcome back to my channel. This is Ibrahim. Today I present you a new lesson that is very important for you. It is actually a preposition. Actually preposition er tin dhoroner preposition amra onek shomoy confusion e pore jai eta byabohar niye. Prothom ta hocche disguised preposition. Disguised preposition mane hocche je preposition gula chhaddobesh dharon kore. Ashun jene ni je kon dhoroner preposition gula chhaddobesh dharon kore. Jemon at in, on, off, far. এই শব্দগুলা, এই প্রিপজিশনগুলা অনেক সময় এ এবং ওর ছদ্মবেশ ধারণ করে। আসুন জেনে নেওয়া যাক এক্সাম্পলের মাধ্যমে। যেমন ইট ইজ 10 o'clock। অ্যাকচুয়ালি ও দ্বারা এখানে কি বোঝাচ্ছে? ওটা কি? ওটা অ্যাকচুয়ালি প্রিপজিশন। অ্যাকচুয়ালি ও মানে হচ্ছে ইট ইজ 10 অফ ক্লক। বাট আমরা এখানে ও ব্যবহার করেছি। দেন রাইস সেলস 10 টাকা এ কিলো গ্রাম। অ্যাকচুয়ালি এ মানে ফার কেজি, চাল প্রতি কেজি বিক্রি করা হয় 10 টাকায়। তার মানে এখানে আমরা ফারের পরিবর্তে আমরা এই শব্দটা ব্যবহার করেছি। হি ইজ ইন আ হান্টিং। অ্যাকচুয়ালি হান্টিং, এ হান্টিং, অ্যাকচুয়ালি এ মানে হচ্ছে অন হান্টিং। তো আমরা এমনিভাবে বিভিন্ন শব্দ ব্যবহার করে থাকি, বিভিন্ন প্রিপজিশন ব্যবহার করে থাকি অ্যাজ ডিসগাইজ হিসাবে। ওকে, তারপর হি কেমস হেয়ার থ্রাইস ইন আ উইক। ইন এ উইক, অ্যাকচুয়ালি এ উইক মানে হচ্ছে ইন, এ মানে ইন, ইন আ উইক। তো আমরা এখানে ইনের পরিবর্তে আমরা একে ব্যবহার করেছি। সো এখানে ইন শব্দটা এর ছদ্মবেশ ধারণ করেছে, এই জন্যই আমরা এই প্রিপজিশনগুলোকে বলে থাকি ডিসগাইজ প্রিপজিশন। আসুন এখন আমরা জেনে নিই আরও কিছু প্রিপজিশন আছে অ্যাজ এ ডিটাচ প্রিপজিশন। অ্যাকচুয়ালি ডিটাচ প্রিপজিশন কি? আমরা ডিটাচ মানে হচ্ছে সেপারেট, আলাদা। আমরা জানি যে প্রিপজিশনের কাজ হচ্ছে ব্যক্তির মাঝে ব্যক্তির সম্পর্ক তৈরি করা, বাক্যের মধ্যে অন্য বাক্যের সম্পর্ক তৈরি করা। সেটা হতে পারে নাউনের সাথে নাউনের সম্পর্ক, হতে পারে প্রোনাউনের সাথে প্রোনাউনের সম্পর্ক। অ্যাকচুয়ালি এই প্রিপজিশনগুলা আমরা বাক্যে অব্যয়ের মতো কাজ করে, সম্পর্ক তৈরির ক্ষেত্রে কাজ করে, অন্যয়ের মতো কাজ করে। যাই হোক, এই ডিটেচ প্রিপজিশন কি? যেমন ডিটেচ প্রিপজিশনগুলোর মধ্যে রয়েছে যেমন হোয়াট ইজ জশার ফেমাস ফর। এখানে কিন্তু সাবজেক্টের সাথে কিন্তু ফর শব্দটা ব্যবহার করা হয় নাই। এখানে হোয়াট ইজ জশর ফেমাস ফর, জশর কেন বিখ্যাত? এখানে কিন্তু বাক্যটা একদম প্রিপজিশনটা বাক্যের শেষে বসেছে এবং আলাদাভাবে বসেছে। সো এখানে ফরকে আমরা ডিটাচ অর্থাৎ আলাদা ডিটাচ প্রিপজিশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি, বলে থাকি হোম আর ইউ টকিং টু। এখানে অ্যাকচুয়ালি হোম আর ইউ টকিং টু, এখানে কার সাথে আমি কথা, তুমি কার সাথে কথা বলেছ? এখানে টু শব্দটা প্রিপজিশন এবং সেটা বাক্যের শেষে ব্যবহৃত হয়েছে, এটা আলাদা ব্যবহৃত হয়েছে। সো এটা আমরা ডিটেচ প্রিপজিশন হিসাবে ধরে নিই। হোয়াট ওয়াজ শি টকিং অ্যাবাউট, হোয়াট ওয়াজ শি টকিং অ্যাবাউট, সে কী সম্পর্কে বলছে? তো এখন দেখেন অ্যাবাউট শব্দটা হচ্ছে প্রিপজিশন, বাট এই শব্দটা কোনো সাবজেক্টের সাথে বসে নাই, কোনো কর্তার সাথে বসে নাই, বাট এটা ডিটেচ হিসাবে বাক্যের শেষে বসেছে। সো এটা ডিটেচ প্রিপজিশন। দেন এমনিভাবে আমরা আরও পাচ্ছি যে হোয়ার হ্যাজ হি কাম ফ্রম, এখানে ফ্রম শব্দটা প্রিপজিশন, এটা বাক্যের শেষে বসেছে এবং কোনো সাবজেক্টের সাথে বসে নাই। সো এই ধরনের যে প্রিপজিশনগুলো আলাদা বসে বাক্যের শেষে বসে সেগুলো হচ্ছে ডিটেচ প্রিপজিশন। ফাইনালি আমি আজকে বলবো সেটা হচ্ছে কিছু প্রিপজিশন আছে যেগুলো আমরা স্পেশাল প্রিপজিশন হিসেবে চিনি নি। যেমন আমরা জানি যে দেন এবং বাট, দেন শব্দটা আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করে থাকি বা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করে থাকি, বাটটাও আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করি। এই দুটো শব্দই আবার প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন আই অ্যাম ওল্ডার দেন হার, এখানে কিন্তু দেন শব্দটা প্রিপজিশন, নট লিঙ্কিং ওয়ার্ড। দেন ফাইনালি রয়েছে নন বাট দ্য ভিকটিম আর সাফারার, নন বাট দ্য বাটচুজ আর ব্লিস্ট, এখানে নন বার্ড, ননের সাথে যে বার্ডটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি প্রিপজিশন। সো এই প্রিপজিশনগুলো হচ্ছে স্পেশাল প্রিপজিশন। আশা করি কন্টেন্টটা আপনাদের ভালো লাগবে, পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।